কদিন আছে এরামকে দেখিয়ে বলে হুজুর গুটকাটা জায়েজ করছেন দেখেন 3 মাস পার করতে আবার এরাম করে না দেখিয়ে ফেলে আবার একটু অন্য দিকে চলে যায় শয়তান খুব চালাক মনে রাখবেন শয়তান কোনোদিন আপনাকে কুকুরের গোশত এনে সামনে দিবে না দিবে শয়তান ভালো মতনই জানে কুকুরের গোশত যে দিতে যাবে একটা মুসলমানের সামনে সে মার খেয়ে জান চলে যাবে শয়তান কোনোদিন আপনাকে কুকুরের গোশত দিবে না কথাটা অনেক দূরের কথা বলছি একটা কথা আজকে 2 ঘন্টা ওয়াজ আর বেশি ওয়াজ শুনতে হবে এই যে একটা কথা বলছি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ বলে দিলাম জান চলে যাবে শয়তান আপনাকে কোনোদিন কুকুরের গোশত খাওয়াবে না কেন জানে মুসলমান কোনোদিন কুকুরের গোশত ছুঁবে না টাচ করবে না লাথি মেরে ফেলে দিয়ে চলে যাবে শয়তান এটা ভালো মতন জানে শয়তান আপনাকে খাসির গোশত খাওয়াবে শয়তান আপনাকে মুরগির গোশতই খাওয়াবে শয়তান আপনাকে হালাল জবাই করার গোশতই নিয়ে আসবে কিন্তু মনে রাখবেন শয়তান খুব চালাক কুকুরের গোশত না এনে খাসির গোশতই আনবে মুরগির গোশতই আনবে কিন্তু লোকের সম্পদ সম্পত্তি ঝাড়া টাকা দিয়ে আনবে ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়ে নিজের নামে রেকর্ড করা টাকা দিয়ে নিয়েছে তোমাকে খাইয়ে চলে যাবে ও কুকুরের গোশত থেকে ওই খাসির গোশত বড় হারাম ফতোয়া দিয়ে গেলাম কত বড় মুক্তি আছে সামনে তুই কুকুরের গোশত যদি খেতি কম গুনাহ হতো ভাইয়ের সম্পত্তি ঝাড়া টাকা দিয়ে হালাল খাসির গোশত খেলে যা গুনাহ হবে কুকুরের গোশত ঝোল যদি খেতি তোর কম গুনাহ হতো লোকের উপর অত্যাচার করে অসহায় ব্যক্তিদের বুকে পা দিয়ে ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার বল দেখিয়ে কেড়ে নিয়ে হাজক করে নিয়ে ছিনছাই করে নিয়ে অ্যাটাক করে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের কব্জার মধ্যে আনা এই উপার্জনে টাকা সম্পদ ওই কুকুরের গোশত থেকেও হারাম বড় ফাঁসির গোশত ওই টাকা দিয়ে সহজ নয় শরিয়াত ওই সন্দুকে ভরা নেই শরিয়াত আলমারির এরন চুষে ভরা নেই শরিয়াত তোমার বাস্তব জীবনে রূপের মধ্যে ভরা আছে শরিয়াত তোমার ওই লকারের মধ্যে ভরা নেই শরিয়াত তোমার চাল চলনের মধ্যে ভরা আছে শরিয়াত তোমার আখলাক ব্যবহারের মধ্যে ভরা আছে শরিয়াত তোমার কথা বক্তার মধ্যে ভরা আছে শরিয়াত তোমার চাউনির মধ্যে ভরা আছে শরিয়াত তোমার তোমার সোনার মধ্যে ভরা আছে শরিয়াত তোমার দেখার মধ্যে ভরা আছে শরিয়াত তোমার তোমার ঘোরার মধ্যে ভরা আছে শরিয়াত তোমার চলার মধ্যে ভরা আছে শরিয়াত এরন চুষে সন্দুকে ডয়ারের লকারের পাসওয়ার্ড দিয়ে ভরা নেই শরিয়াত ওপেন হয়ে আছে তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখলে ইচ্ছে না রাগ করছেন নাকি শরিয়াত ওপেন হয়ে আছে দিন তো ওপেন হয়ে আছে তার লুকিয়ে থাকার কিছু নেই বাহ্যিক দেখলে তো বোঝা যাবে তুমি চেন খুলে দাঁড়িয়ে পেশাব করছো শরিয়াতের বাইরে ওপেন তোমার কাছে ফর্মুলা বলছে মাঠের বাইরে কথা বলেন ফর্মুলা বলছে মাঠের বাইরে আচ্ছা একটা উদাহরণ দিই আপনাদেরকে আমরা প্রত্যেকেই জানি মোবাইলের নাম্বার আমি গুনাহগার আমাকে আপনি ফোন করলেন আমার নাম্বারের এই একটা লাস্টে 45 আছে এই পাঁচের জায়গায় 6 হয়ে গেছে কিংবা 4 হয়ে গেছে ফোনটা কি আমার কাছে যাবে ফোনটা তো রং নাম্বারে চলে যাবে কার কাছে যাবে কার বউয়ের কাছেও যেতে পারে কারো বোনের কাছেও যেতে পারে ঘুরে আবার ঘরেও এসে বসতে পারে কি ভাই কথা ঠিক তাহলে একটা নাম্বার যদি ডিসব্যালেন্স হয়ে যায় স্লিপ হয়ে যায় বাটন ভুলটিপা হয়ে যায় স্ক্রিনে টাচটা যদি একটা এদিক ওদিক হয়ে যায় যেমন স্লিপ হয়ে অন্য জায়গায় চলে যাবে তোমার জীবনের একটা কর্ম যদি এদিক ওদিক হয়ে যায় তুমিও স্লিপকে জাহান্নামে চলে যাবে কি ভাই কথা কিছু বুঝতে পারছেন না শরিয়াত বাহ্যিক ভাবে ঢুকে আছে তোমার আমার জীবনের মধ্যে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন এই আবার যা সুবহানাল্লাহ বলেছে মনে হচ্ছে আমাকে ওয়াজ এখানে বন্ধ করে
আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা বরাবর আগিয়ে যায় যায় কথার মধ্যে বক্তব্যর মধ্যে সময় স্বল্পতা দিন বুঝেন শরিয়াত বুঝেন ইসলাম বুঝেন ইসলামের ধারা বোঝার চেষ্টা করেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহর পথে দাওয়াতের কথা বলছিলাম এত সহজে দিন শরিয়াত আপনার আমার বাড়িতে আসে নাই আজকে যে নোংরামি আজকে যে ভণ্ডামি আজকে যে শরিয়াত বিরোধী কর্ম ইফতারকে সামনে রেখে আজকে ইফতারের মজলিসে মেয়ে ছেলে বসে আছে এই কথা বলে আবার টুপি মাথায় দিয়ে কি ভাই কথা ঠিক বলছিলাম টুপি মাথায় দিয়ে মেয়ে ছেলে বসে আছে লজ্জা লাগে না মুসকান খান কর্ণাটকে একটা মহিলা ইমানি দায়িত্ব হেজাব এই হেজাব খেমা বুরকা তার ইমানি ইউনিফর্ম এই ইউনিফর্মটা রক্ষা করার জন্য একটা কর্ণাটকের মুসকান খান আওয়াজ দিয়েছিল মনে রাখবেন ওদিকে আমি আলোচনায় যাব না তার ইমানি ইউনিফর্ম রক্ষা করার জন্য পুরুষদের ইমানি ইউনিফর্ম হচ্ছে খেমা পুরুষদের ইমানি ইউনিফর্ম হচ্ছে টুপি পুরুষদের ইমানি ইউনিফর্ম হচ্ছে আপনার কি বলে চুপচাপ আজকে সেটাকে রক্ষা রাজনীতি যদি আমি করি স্পষ্ট কথা বলছি রাজনীতি যদি আমি করি আমাকে নিয়ে রাজনীতি করুন আমাকে নিয়ে ঝান্ডা ধরান আমাকে নিয়ে ব্যানার লাগান আমাকে নিয়ে গিয়ে আপনি ব্যানার লাগিয়ে মিটিং মিছিল করুন আমি রাজনীতি করছি আমাকে নিয়ে রাজনীতি করুন আমার ধর্মকে নিয়ে রাজনীতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি আমার টুপিকে নিয়ে রাজনীতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি আমার পাগড়িকে নিয়ে রাজনীতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি আমি রাজনীতি করছি আমার কলার ধরে আপনি রাজনীতি করান করুন আমার কোনো বিরোধী করার জায়গা নেই কিন্তু আমার ধর্মকে নিয়ে রাজনীতি করতে আসবেন না ধর্ম আমার রাজনীতির জায়গা নয় আমি রাজনীতির জায়গা হতে চাই আমার টুপি মাথায় দিয়ে বসে আছে ভ্যাল ভ্যাল করে কিছু মলি সাহেব পি সাহেব দেখছে বেহায়া নির্লজ্জা চাকাদের হায়া নে তোমার নবীর সুন্নাহ একটা মহিলার মাথা লজ্জা লাগে না ইমাম বুখারী সুন্নাতকে চিন্তা করার জন্য কি পয়েন্ট আলোচনা করছি বোঝার চেষ্টা করো 6000 আশকাশি বিলিয়ে দিল আর তুমি নিজের ইসলামকে ধ্বংস করার জন্য অর্থের লোভে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ এ কথা বলে না কেন কথা বুঝুন দিন বুঝুন ইসলাম বুঝুন শরীয়তের মাপকাঠি বুঝুন ভাতৃত্বের কথা আমি এখানে বলিনি ভাতৃত্বের জায়গাটা ওপেন ভাতৃত্বের জায়গাটা পরিষ্কার মানবতার জায়গাটা পরিষ্কার আল্লাহ নবী আল্লাহ রাসূল আলোচনা করে কথাবার্তা বলতে থাকে হুজুরের দরবারে কিছু যুদ্ধের ময়দানে পরাজিত ব্যক্তিরা এসেছে যারা পরাজয় হওয়ার পরে বন্দী হয়েছিল পরাজিত হওয়ার পরে বন্দী হয়েছিল আল্লাহ নবী নবী মুহাম্মদ আজকে যে রুটির খামির আছে এই রুটির খামির দিয়ে যদি রুটি তৈরি করা হয় আর সেই রুটিটা যদি সবাই নেয় সেই রুটিটা যদি সবাই খায় তাহলে সবারই ভাগে পড়বে না কিছু মানুষ খেয়ে থাকবে কিছু না মানুষ ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে থাকবে আল্লাহ নবী নবী মুহাম্মদ পরাজিত অবস্থায় করে নিয়ে এসেছো ধরে এসেছো এক একটা মেহমানদেরকে রুটি খাইয়ে তাদের মেহমানদারি করতে থাকো এক ঘন্টা আগে পেলে ঘর থেকে গর্দান আলাদা করে এক ঘন্টা কিন্তু এক ঘন্টা পরে ফয়সালা হয়ে গেছে হুজুর বলছে আর তোমাদের প্রতিদ্বন্দ্বী নয় এখন তোমার মেহমান ঠিক আছে
খুব ফাস্ট আলোচনা আপনাদের খেদমতে আলোচনা তো একটার পর একটা আনতে চেয়েছিলাম এক এক আয়াত তুলে কথা বলতে চেয়েছিলাম সময় স্বল্পতা তারপরও আপনারা ভালোবাসেন দুটো কথা আপনাদের খেদমতে বলে যায় দুটো আলোচনা আপনাদের খেদমতে করে যায় তাহলে এক ঘন্টা আগে বলছে প্রতিদ্বন্দ্বী এক ঘন্টা পরে যখন ওটা ফয়সালা হয়ে গেছে হুজুর বলছে মেহমান তোমরা খেজুর খেও না তোমরা খেজুর খাও তাদেরকে রুটি খাওয়াতে দাও কিতাব না খুলে দেখেন তুরস্কের বুকে যখন মোবাইলের মধ্যে সফটওয়্যার ডাউনলোড করেছেন এত সহজে নয় আজকে শেয়ার করছেন পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ফেসবুকের মধ্যে প্রচার হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু সাইদ নুরসি এমন কোন মানুষ নয় বিখ্যাত তুরস্কের একজন দাঈ ছিলেন সাইদ নুরসি কিতাবটা খুলে দেখেন তার জীবন চরিত্রের মধ্যে পাওয়া যায় না সাইদ নুরসি কে যখন ওই রকম অবস্থা হয় জেলখানার মধ্যে রাশিয়ার কর্নার রাশিয়ার মেজাররা যখন ভরে দিল জেলখানার মধ্যে সাইদ নুরসি ওই অবস্থায় ওই স্থানে জেলখানার মধ্যে সাইদ নুরসি টিফিন খানা করে খাবার নিয়ে আসে তার কাছে এক একটা বাড়ি থেকে টিফিন খানা করে খাবার নিয়ে আসে সাইদ নুরসি কিতাব লিখতে থাকে সাইদ নুরসি কোরআনের দাওয়াত দিতে থাকে সাইদ নুরসি কোরআনের দাওয়াত দিতে থাকে কোরআনের দাওয়াত বন্ধ হয় না সাইদ নুরসি তুরস্কের বুকে তুর্কি আশাসনে যখন কোরআনের দাওয়াতটা দিতে আরম্ভ করলেন তাকে বন্ধ করবে বলে জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছে কিন্তু সাইদ নুরসি ওই কোরআনের দাওয়াতের কাজ হাদিসের দাওয়াতের কাজ নবী সুন্নাতকে জিন্দা করার কাজ তখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে কাগজে লিখে টিপির কানার তলার মধ্যে চিপচিয়ে দিত যার বাড়িতে খাবার আসতো তার কাছে পৌঁছে যেত বাড়ির মেয়েগুলো সেই কিতাব থেকে সেই লেখা থেকে কপি করে আরেকটা বাড়িতে পৌঁছে দিত সেও কপি করে আরেকটা বাড়িতে পৌঁছে দিত একদিনে 1000 বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছে যেত কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না কোরআনের দাওয়াতকে আটকে রাখা যায় না সাইদ নুরসিকে বন্ধ করেছিল সাইদ নুরসিকে জেলখানার মধ্যে দিয়েছিল কিন্তু কোরআনের দাওয়াতটা বন্ধ করতে পারে নাই টিফিন কানাতে চিপকে চিপকে টিফিন কানার মধ্যে লাগিয়ে লাগিয়ে গোটা তুরস্কের বুকে কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলো কিতাবের রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় না সাইদ নুরসির ঘরে সাইদ নুরসির জেলখানায় যখন জেলখানার বিভিন্ন শাসকরা আসতো জেলখানার বিভিন্ন কর্নালরা আসতো জেলখানার বিভিন্ন ব্যক্তিত্বরা আসতো জেলখানার বিভিন্ন মানুষরা আসতো যখন হাই অফিসাররা আসতো হায়ার গ্রেড পার্সনরা যখন আসতো সবাই অপরাধীরা উঠে দাঁড়িয়ে যেত সাইদ নুরসি একটা বারের জন্য উঠে দাঁড়াতো না চিন্তা করছে রাশিয়ার কর্নাল জেনারেল মেজাররা চিন্তা করছে কে এমন ব্যক্তিত্ব একটা বারের জন্য আমার সামনে উঠে দাঁড়ায় না সব অপরাধীরা দাঁড়িয়ে যায় সব অপরাধীরা দাঁড়িয়ে যায় আমাদের সম্মানে এই মানুষটা কে যে আমাদের সম্মানে কেন দাঁড়াই না সাইদ নুরসিকে গিয়ে প্রশ্ন করেছিল সব অপরাধীরা দাঁড়িয়ে যায় তুমি কেন দাঁড়াও না তুমি এক জায়গায় কেন বসে থাকো সাইদ নুরসি সেদিনে বলে শুনেন আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় না কোন কাফের সম্মানে দাঁড়াবার শিক্ষা আমার ইসলাম আমাকে দেয় না আপনার মধ্যে ঈমান নাই কোরআনের দাওয়াত নাই শরিয়তের দাওয়াত নাই ইসলামের দাওয়াত না আপনার মধ্যে আগে সফটওয়্যারটা ডাউনলোড করেন আমি আধুনিক ভাষায় বলছি আগে সফটওয়্যার ইমানে ডাউনলোড করেন তারপরে আশা করবেন আমি আপনাকে সম্মান দেব ইসলাম কাফের জন্য বেঈমানের জন্য দাঁড়াবার কোন হুকুম ইসলাম আমাকে দেয় না তো বড় কথা খুব সংক্ষেপ অনেক বড় আয়াত এরা কোরআনের আয়াত দিয়ে দলিল আছে আমি ওদিকে যাচ্ছি না ইচ্ছা ছিল একটা করে আলোচনা করবো যেহেতু 4:30 আপনাদের জামাত আমি ওদিকে যাচ্ছি একদম সংক্ষেপে বলছি এত বড় কথা এত বড় সাহস যে কেউ তো রেগে যাবে এই কথা 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 এরম হিট অফ দা মোমেন্ট কথা বললে এরম সরাসরি অ্যাটাক করলে এ তো যে কেউ রেগে যাবে যে কেউ প্রশ্ন চিহ্নিত করবে যে কেউ অপরাধী অপরাধী জেলখানায় দিয়ালে পিঠ ঠেকে গেছে কোনো উপায় নেই তো তেলাবে তো চাচবে
উঠে দাঁড়াবার শিক্ষা দেয়নি। আমার ইমান আছে, তোমার ইমান নেই। আমার ইমান কোনোদিন দাওয়া দেয় না তোমাকে উঠে দাঁড়াবে কেন দাঁড়াবে। প্রশ্ন করেছে কি নেবে কি চাও, প্রত্যেকের একটা শেষ ইচ্ছা থাকে না? ফাঁসির মঞ্চে উঠার আগে শেষ ইচ্ছা থাকে। জিজ্ঞাসা করেছে সাইদ নুরসি কি তোমার আশা? কেদাবটা গলে থাকে বানুয়াটি আলা আলোচনা আপনাদের খেদমাতে নয়, শরীয়তে দাওয়াত দিতে দিতে জীবনের তাকে বিলিয়ে দেয়, কোরআনের দাওয়াত দিতে দিতে জীবনটাকে বিলিয়ে দেয়, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে বিলিয়ে দেয়, শরীয়তের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে বিলিয়ে দেয়। আটকাতে পারে না, বন্দি করেও আটকাতে পারে না, জেলখানার মধ্যে ঢুকিয়েও আটকাতে পারে না, সেখান থেকে কোরআনের দাওয়াত দিতে থাকে, সেখান আমাকে বলো কি তোমার দরকার, আমাকে বলো শেষ ইচ্ছাটা কি? সাইদ নূর সিং তুরস্কর বিখ্যাত দাঈ, কোরআনের দাওয়াত কানি, শরীয়তের দাওয়াত কানি, সেদিনের চিৎকার আওয়াজ দিয়ে বলে আমার কিচ্ছু চাই না মা, আমার খুবাইব ইবনে আদির কথা মনে পড়ে যায়। কে খুবাইব ইবনে আদি? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা খুবাইব ইবনে আদিকে যখন ফাঁসির কাঠগড়ায় তোলানো হবে, ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, খুবাইব ইবনে আদিকে প্রশ্ন করা হয়েছিল কি চাও তুমি বলো, কি তোমার শেষ ইচ্ছা বলো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এলান করেছিল আমি কিচ্ছু চাই না, একটুখানি আমাকে সময় দাও মা, একটুখানি আমাকে টাইম দাও মা, একটুখানি আমাকে সময় দাও, আমি দূরে কাকা আল্লাহর দরবারে সালাত আদায় করতে চাই। এই ফজরের নামাজ হবে, এত কোরআনের দাওয়াত কে এখানে যে পান খাবে, এই কথা বলেন না কেন? ফজরের জামাত হবে, এত কোরআনের দাওয়াত শুনে পাঁচটা পিজ্জাটা পার করে উনি কি পান খাবে? আবার যখন হুজুর দেখবে আবার জিকির করে দিবে কি ভাই কথা ঠিক না? খুবাইব ইবনে আদি রচনা করেছেন, খুবাইব ইবনে আদি বলে আমাকে দূরে কাক নামাজ পড়ার সময় দাও, আমাকে দূরে কাক নামাজ পড়ার টাইম দাও। খুবাইব ইবনে আদি কে দূরে কাক নামাজ পড়ার সময় টাইমটা দেওয়া হয়, সবাই অবাক হয়ে যায়। মানুষ চায় তার সন্তানের সাথে দেখা করতে, মানুষ চায় তার স্ত্রীর সাথে দেখা করতে, মানুষ চায় কিছু সময় রিল্যাক্স করতে ঘুমাতে, মানুষ চায় বিভিন্ন আশা তাদের থাকে যে শেষবারের মতো আমরা এটা করে নিয়ে, কেউ খেতে চায়, কেউ দেখা করতে চায়, কেউ কথা বলতে চায়, কিন্তু খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয় আমাকে দূরে কাত নামাজ পড়তে দাও মা, আমি দূরে কাত নামাজ আদায় করতে চাই। দূরে কাত নামাজের মধ্যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছে, প্রথম রেকাতে আল্লাহু আকবার বলেছে, দ্বিতীয় আল্লাহু আকবার বলে সানা পড়েছে, ফাতিহা পড়েছে, তেলাওয়াত নিয়েছে, কোরআন পড়েছে, রুকুর মধ্যে চলে গেছে, রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযীম যখন পড়ছে চিন্তা করে আল্লাহ কিছু বিশেষত্ব দিয়ে মানব জাতকে আল্লাহ তুমি তৈরি করেছো, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিছু বিশেষত্ব দিয়ে আল্লাহ তুমি মানব জাতকে উত্তম পরিকাঠামোর দ্বারা তৈরি করেছো, উত্তম উপায়ে তুমি তৈরি করেছো, উত্তম বৈশিষ্ট্য আল্লাহ তুমি তৈরি করেছো, তার মধ্যে একটা বৈশিষ্ট্য একটাই মাত্র প্রাণী, আজকে আমরা মানব জাত 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, কিতাবের রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় খুবাইব ইবনে আদি বলে আল্লাহ দু পায়ে দাঁড়াবার আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, শুধু দু পায়ে দাঁড়াবার ক্ষমতা দাও নাই, তুমি রুকুর হালাত আল্লাহ
আল্লাহ দিয়েছো রুকু করতে পারি নি সুবহান রাব্বিয়াল আযীম বলে চিৎকার দিতে পারি দীর্ঘক্ষণ রুকু থেকে থাকার পরে আস্তে করে উঠে আবার সিজদার মধ্যে চলে যায় সিজদার হালাতে চিৎকার করে আল্লাহ এখন তোমার বান্দা সব থেকে নিচে চলে এসেছে মাথাটাকে নত করে দিয়েছে নাক ঘিচড়াতে থাকছে সিজদার আলাতে তোমার বান্দা আর তো তুমি সব থেকে উঁচুতে এখন দাঁড়িয়ে সব থেকে উপরে তুমি সব থেকে আলা তুমি তাই আমি আল্লাহ আমি আমি বান্দা তোমার আল্লাহ তোমার দরবারে আমি সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার দিয়ে দিলাম মৃত্যুর যন্ত্রণা ভোগ করার জন্য মৃত্যু যেন একটু দেরিতে হয় তাই বেশি সময় ধরে নামাজ আদায় করছে তাই খোবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রেকর্ডটা খুব তাড়াতাড়ি পড়লেন সালামটা ফেরালেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা ফেরাবার পরে তৎকালীন যুগের কাজী তৎকালীন যুগের মানুষ জিজ্ঞাসা করে এই খোবাইব ইবনে আদি কি ব্যাপার তুমি কেন প্রথম রেকর্ডটা তাড়াতাড়ি দেরি দেরি করে আদায় করলে আর দ্বিতীয় রেকর্ডটা কেন তুমি তো তাড়াতাড়ি আদায় করলে বলে শোনো আজকে যদি আমি বেশিক্ষণ নামাজ তো পড়তেই মন চাইছে আমার কিন্তু দীর্ঘক্ষণ যদি নামাজ পড়ি সমাজের মানুষ বলবে এলাকার মানুষ বলবে তোমরা বলবে যে আমি আল্লাহর জন্য দীর্ঘ সময় নামাজ পড়ি না মৃত্যু থেকে বেশিক্ষণ বেঁচে থাকার জন্য নামাজ পড়ছি না আমি খোবাইব ইবনে আদি আল্লাহর কাছে আগে যেতে পছন্দ করি সাইয়্যিদ নুরসি বলছে এখানে খোবাইব ইবনে আদির কথাটা বলে সাইয়্যিদ নুরসি তুরস্কর বিখ্যাত দাঈ বলছে শোনো আমিও দুরিকাত নামাজ পড়তে চাই আমিও দুরিকাত নামাজ আদায় করতে চাই কিতাবের রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় সাইয়্যিদ নুরসি দিকে লক্ষ্য করে তৎকালীন যুগের জেনারেল বলছে তৎকালীন যুগের মেজার বলছে তৎকালীন যুগের আপনার ক্ষমতাশীল ব্যক্তিত্বরা বলছে এই সাইয়্যিদ নুরসি আমাদের কি হবে এটা আমাদের দেখার দরকার নেই তোমার খোদা সত্য তোমার হুকুম সত্য তোমার দ্বীন সত্য তোমার ইসলাম সত্য আমার কিছু আইনের কিছু শৃঙ্খলা আছে সেই আইনের শৃঙ্খলার মধ্যে তুমি অপরাধী ঠিকই কিন্তু তোমার খোদার দিকে তুমি সত্য তোমার দ্বীনের দিকে তুমি সত্য তোমার ইসলামের দিকে তুমি সত্য আমি মেজার বলি আজকে তুমি আমার তোমাকে আমি বেকসুর খালাস করে দিলাম একটা কারণে যে তোমার আল্লাহর প্রতি তোমার ভরসার কারণে আমি তোমাকে বেকসুর খালাস করে দিলাম একটাই কারণ আল্লাহর প্রতি তোমার ভরসা অন্য কিছু চাওনি একটাই জিনিস চেয়েছো সালাত নামাজ বনুয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় বনুয়াটি গদাবাদ আপনাদের খিদমতে নয় দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলতে চেয়েছি দিন বুঝেন শরিয়াত বুঝেন ইসলাম বুঝেন ইসলামের নীতি আদর্শ বুঝেন ইসলামের দ্বারা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেন শরিয়াতের মাপকাঠি অনুযায়ী জীবনটাকে তৈরি করেন আপনাদের অন্তরে ভালোবাসা আছে কলিজার মধ্যে মহাব্বত আছে দিলের মধ্যে ভালোবাসা আছে ভুলে যান যে আপনারা যাদের ওসিলা দিন পেয়েছেন যাদের ওসিলায় শরিয়াত পেয়েছেন যাদের ওসিলায় কোরআন পেয়েছেন যাদের ওসিলায় ইসলামের ধারাটাকে চিনেছেন যাদের ওসিলায় কোরআনের আয়াতগুলোকে বুঝেছেন যাদের ওসিলায় রাসূলের সুন্নতে জীবন জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছেন তাদেরকে ভুলে আপনারা জানেন তাদের আল্লাহর নেতৃত্বে আপনারা ভুলে যান না ভাই কি আবেগ ভরা দরদ নিয়ে আপনারা ভালোবাসেন কি আবেগ ভরা দরদ নিয়ে আপনারা মহব্বত করেন আজকে সেই আবেগ ভরা দরদ নিয়ে আপনাদের হাত জোড় করে বলি এই যুবক তোমাদের পায়ে ধরে বলছি একটু মসজিদ মুখ জীবনটা তৈরি করো একটু পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো একটু মসজিদে যাও একটু দিনটাকে চেনো একটু জায়েজ নাজায়েজের জ্ঞানটা রাখার চেষ্টা করো একটু হালাল হারামের জ্ঞানটা রাখার চেষ্টা করো সবাই বলে দোয়া করে হুজুর দোয়া করে আজকে এত হুজুর কে আনার মূলে একটাই কারণ আমি বলে দিয়ে যাচ্ছি তিন নাম্বার মালিশার মানুষ স্টেশনের পাশের গায়ে মসজিদের এলাকার 532 সমস্ত ব্যক্তি
দেখেন একটাই চিন্তা একটাই চেতনা একটাই ভাবনা যে একটু দোয়া নেব একটু দোয়া নেব এক একটা মানুষের এক একটা চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু আজকে যে কটা মানুষ বা খোদা বলছে আপনার কাছে আপনাদের পীরের আওলাদ যে কটা মানুষ মুসাফা করেছে তার মধ্যে অধিকাংশ মানুষ মুসাফা করতে গিয়ে বলেছে হুজুর একটু দোয়া করবেন একটু দোয়া হবে একটু ফরিয়াদ হবে কিন্তু দোয়া কবুলিয়াতের কিছু সুন্নত পদ্ধতি আছে এই কথাটা বলে আপনাদের খিদমত বিদায় নেব দোয়া কবুলিয়াতের সুন্নত পদ্ধতি গুলোর মধ্যে থেকে এক নাম্বার উযু অবস্থায় দোয়া করতে হবে আল্লাহ যখন দোয়া চাইবেন উযু অবস্থায় দোয়া করবেন আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আল্লাহ যখন দোয়া চাইবেন আল্লাহর দরবারে যখন ফরিয়াদটা করবেন দুটো হাত তুলে ফরিয়াদ করবেন আল্লাহর কাছে যখন দোয়াটা চাইবেন আল্লাহর গুণময় নামগুলো উচ্চারণ করবেন রহমান সত্তার জব্বার কাহার হাইয়ুল কাইয়ুম আল্লাহর গুণময় নামগুলো উচ্চারণ করবেন দুটো হাত তুলে যখন দোয়া চাইবেন সম্মিলিতভাবে দোয়া করবেন সম্মিলিতভাবে আমিন আমিন বলে চিৎকারটা দিবেন সম্মিলিতভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন কিবলামুখী হয়ে দোয়া করবেন কিছু বিশেষ সময়ে দোয়া করবেন কিছু বিশেষ টাইমে দোয়া করবেন এই যে সময়টা চলে যাচ্ছে খোদার কসম করে বলে যায় এটাই হচ্ছে দোয়া কবুলিয়াতের সময় এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খোদার কসম করে বলে যায় আল্লাহ রাসূল জানাই যে দোয়া চায় সেই দোয়া আল্লাহ কবুল করে নেয় বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন জোরে বলেন চিৎকার দিয়ে বলেন কলিজা দিয়ে বলেন আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাহাবে কিরাম হুজুরদের কথাবার্তা বলতে থাকে জুম্মার দিনে হুজুর আমার খুতবা দিচ্ছেন খুতবা তরাকালীন খুতবা যখন আরম্ভ খুতবা যখন হুজুর দিচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবে কিরাম হুজুর উঠে দাঁড়িয়ে বলে হুজুর আপনি একটু দোয়া করে হুজুর আপনি একটু ফরিয়াদ করে হুজুর আপনি একটু দোয়াটা মাঙেন মদিনা জমিনে বৃষ্টি হয় না মদিনা জমিনের মধ্যে পানি হয় না হুজুর আপনি একটু দোয়া করে মদিনা জমিনে যেন একটু পানি হয় খরা হয়ে গিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে মদিনা জমিনে চাষ আবাদ হচ্ছে না মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর বুকে দাঁড়িয়ে খুতবা চলাকালীন আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূল সঙ্গে সঙ্গে ঢুকে পানি বৃষ্টি আর বৃষ্টি আরম্ভ হয়ে যায় হুজুরের সামনে দাঁড়িয়ে আপনি একটু দোয়া করেন এত পানি আরম্ভ হয়ে গিয়েছে মদিনার জমিন এবার বন্যা আরম্ভ হয়ে যাবে এত বৃষ্টি মদিনার জমিন এবার ভেসে যাবে মদিনাতুল মুনাওয়ারায় মদিনা শরীফে দাঁড়িয়ে মসজিদে নববীতে হুজুর দ্বিতীয় পরের জুম্মাতে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন মদিনার জমিনটাকে আল্লাহ বৃষ্টি মুক্ত করে রাখো মদিনাতুল মুনাওয়ারাটাকে মদিনা শরীফটাকে আল্লাহ তুমি বৃষ্টি মুক্ত করো আর পার্শ্ববর্তী এলাকায় তুমি পানি দাও কবুল করে নিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা নীল আকাশ দেখা দিয়েছিল পার্শ্ববর্তী এলাকা বৃষ্টি আর পানি আজান হবে বিদায় নিন গোনাগারের জন্য দোয়া করবেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ